এ পর্যন্ত নির্বাচন কমিশনে 80টি নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করেছে। তবে শতভাগ শর্ত পূরণ না করলে নতুন কোনো দলকে নিবন্ধন দেবে না নির্বাচন কমিশন। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে একথা জানান নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। মুশফিকুস সালেহিনের রিপোর্ট। দেশে এখন নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা 39টি। দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে গত 26শে মে থেকে নিবন্ধনের আবেদন আহ্বান করে নির্বাচন কমিশন। দুই দফা সময় বাড়িয়ে আবেদন জমা দেওয়ার শেষ দিন নির্ধারণ করা হয় 30শে অক্টোবর। এ সময়ে 80টি নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করেছে। রোববার দুপুরে নির্বাচন ভবনের নিজ দপ্তরে গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর জানান, নিবন্ধন পেতে হলে সব শর্ত পূরণ করতে হবে আবেদনকারী দলগুলোকে। জানান, আগামী বছরের মে মাস নাগাদ নিবন্ধন দেওয়ার কাজ শেষ হবে। আমাদের যে তথ্যগুলো দিয়েছেন, যতগুলো রাজনৈতিক দল নিবন্ধন পাওয়ার জন্য আবেদন করেছেন, তাদের সবাই ম্যাট্রিক্স এগুলো উপস্থাপন করা হবে এবং তারা পরীক্ষা করে দেখবেন, প্রত্যেকটা ডকুমেন্টস দেখবেন। 100% শর্ত পূরণ করলে তখন সেই দল পাবে, আর যদি 1%ও যদি শর্ত পূরণ কম থাকে তাহলে সে দল পাবে না। সে দল জামাত হোক বা অন্য কোনো, যে কোনো দলই হোক, যে কোনো দল, আমি স্পেসিফিক কোনো দল, নিয়ম যেটা নিয়মই। নভেম্বর মাসে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে বলেও জানান তিনি। আর রংপুর সিটি নির্বাচন অনুষ্ঠিত হতে পারে ডিসেম্বরের শেষে বা জানুয়ারির শুরুতে। সেই সাথে এই নির্বাচন কমিশনার আরও বলেন, সব সিটি কর্পোরেশন নির্বাচনেই ইভিএম ও সিসি ক্যামেরা ব্যবহার করতে চায় নির্বাচন কমিশন। রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন ডিসেম্বরের শেষের দিকে হতে পারে অথবা জানুয়ারির প্রথম দিকে। কমিশন সভা হয়নি, কমিশন সভা হলে তখন এটা সিদ্ধান্ত হবে। তবে আমাদের একটা মানে এমনি আছে যে আমরা মোটামুটি নির্বাচনগুলো, যেগুলো বিশেষ করে সিটি কর্পোরেশন পৌরসভা, এখানে সিসি ক্যামেরা থাকবে, ইভিএম নির্বাচন হবে, এটা একটা সাধারণ সিদ্ধান্ত আছে আগের থেকে। নিবন্ধন পেতে রাজনৈতিক দলগুলোর আবেদন জমা দেওয়ার শেষ দিনে আবেদন করেছে গণ অধিকার পরিষদ। নেতাকর্মীদের নিয়ে আবেদন জমা দেওয়ার পর দলটির সদস্য সচিব নুরুল হক নূর বলেন, নিবন্ধন না পেলেও সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য বিরোধী দলগুলোর সাথে যুগপৎ আন্দোলনে মাঠে থাকবে গণ অধিকার পরিষদ। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি হলে অবশ্যই আমরা নিবন্ধন পাব। আর যদি আমরা আমাদেরকে নিবন্ধন থেকে বঞ্চিত করা হয় সেটা আমাদের সাথে অন্যায় করা হবে। নির্বাচনের প্রশ্নে এখন পর্যন্ত জোটের বিষয়ে আমরা ভাবছি না, কিন্তু এই বর্তমান সরকার হটিয়ে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা অপরাপর বিরোধী দলের সাথে যুগপৎভাবে আন্দোলন করব, রাজপথে থাকব, কিন্তু নির্বাচনকালীন বিষয়ে আমরা হয়তো আমাদের দলের একক সিদ্ধান্ত থাকবে। মুশফিক উসালেহিন, এনটিভি নিউজ, ঢাকা।